জলের পাইপ সরাতে বলায় বোমাবাজি, দুই পরিবারের মধ্যে বিবাদ, সোমবারের ঝামেলা মঙ্গলবার গড়ালো বোমাবাজিতে। বীরভূমের মল্লারপুরে পরিস্থিতি সামলাতে গেল বিশাল পুলিশ বাহিনী, আহত দুই পরিবারের কয়েকজন। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পানীয় জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা, দুপক্ষের বোমাবাজিতে উত্তপ্ত হলো বীরভূমের মল্লারপুর থানার কোটগ্রাম। মঙ্গলবার সকালে বোমাবাজির পরই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মিরাজ শেখের জায়গার উপর দিয়ে প্রতিবেশী ইব্রাহিম শেখের বাড়ির জলের পাইপলাইন বসানো রয়েছে। সেই পাইপলাইন ইব্রাহিম শেখকে সরিয়ে নিতে বলেন মিরাজ। সোমবার বিকেল থেকে দুই পরিবারের মধ্যে বচসা চলছিল। মঙ্গলবার সকালে বোমাবাজিতে জখম হন দুই পরিবারের কয়েকজন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই পরিবারের। কিছু তো ওদের তিন ফুটে মানে দুজনার তিন ফুট পড়ে আছে, বুঝতে পারলেন তো? সে তিন ফুটের মধ্যে মাঝামাঝিতে আমাদের পাইপ বসানো আছে, সেই পাইপ নিয়ে ঝামেলা। মানে বুঝছো, তোমরা পাইপটা উঠিনলা, আমরা বুঝছি আমরা তো কষ্ট করে 5,000 টাকা খরচা করে আমরা পাইপটা বসাচ্ছি, আমরা তো পাইপটা উঠিয়ে নিতে পারছি না। তাহলে তোমাদের যদি অসুবিধা হয়েছে তোমরা উঠিয়ে দাও পাইপটা, আমাদের কোনো প্রবলেম নাই। সেই কথা না ওরা কিন্তু হুমকি দিচ্ছে আমার। সুপারিশ করে এরকম দু এক কথা হইতে হইতে একটা ঝামেলা হইতে লাগলো। তখন ওরা একদম রেডি হয়ে বোম টম নিয়ে একদম দরজা আমাদের বাইরের দরজা তো দেখলেন তো বোমের একটা দাগ, একদম বোমটা এখানে চার্জ করে। তখন আমরা প্রাণ বাঁচাবার জন্য আমরা বাড়ি থেকে ছুটে এলাম, আর আমার ওই পিসিটা হাতে এখানে বোমের লেগেছে। বোমাবাজির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের স্বর্গে বোমা এখন কুটির শিল্প, তো কুটির শিল্প যখন হচ্ছে তার তো বিস্তার ঘটবেই, কুটির শিল্পের বিস্তার ঘটছে। কোনো একটা জায়গায় বা কোনো একটা গ্রামে হয়তো নিজেদের মধ্যে কোনো বিরোধ ছিল, সেই বিরোধকে কেন্দ্র করে কোথাও দু চারটা বোমা ফাটছে, এবং সঙ্গে সঙ্গে বিজেপি কিন্তু এটা তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলে দেখাচ্ছে। এই ঘটনা সত্যি নয়, পুলিশ সক্রিয় আছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং উপযুক্ত যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঘটনায় ইব্রাহিম সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।